আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের গোড়া ভেঙে থাকার ক্ষতিকর প্রভাব সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স স্ক্রিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দুটি দাঁতের গোড়া দুটি দাঁত ভেঙে গেছে এবং তার অবশিষ্ট গোড়ার অংশ যেটাকে রুট অংশ বলা হয় তো অবশিষ্ট গোড়ার অংশ কিন্তু এখানে থেকে গেছে তো ভিউয়ার্স এটি হচ্ছে ভেঙে যাওয়া দাঁতের গোড়া তো ভিওয়ার্স এ ধরনের সমস্যায় সাধারণত কারো কারো ব্যথা হতে পারে প্রাথমিক প্রথম অবস্থায় যখন ভেঙে যায় বা ভেঙে যাওয়ার অনেক বেশ আগে সে দাঁতে অনেক ব্যথা ছিল বা যন্ত্রণা ছিল ওষুধ খাবার পরে সে দাঁতটিতে আর কখনো ব্যথা হয়নি এমন হতে পারে অথবা কখনো কখনো ব্যথা হয় আবার কখনো এমনিতে সেরে যায় কখনো বা ওষুধ খেতে হয় এ ধরনের সমস্যা হয়ে থাকে তো ভিওয়ার্স এ ধরনের যে ভেঙে থাকা যে দাঁতের গোড়াগুলা থাকে এই গোড়াগুলা আপনার এবং আপনার অন্যান্য দাঁত এবং মাড়ির জন্য এবং চোয়ালের হাড়ের জন্য অত্যন্ত ক্ষতিকর তো ভিউয়ার্স এ ধরনের দাঁত আপনি যদি আপনাদের মধ্যে কারো যদি এ ধরনের সমস্যা থেকে থাকে এটি মাড়ির দিকে হতে পারে অর্থাৎ এটি হচ্ছে সামনের দাঁতের সামনের যে নিচের দাঁত আছে সামনের পাট মাড়ির যে নিচের দাঁত আছে সেখানে সামনের দুটি দাঁত এখানে ভেঙে গেছে এটি মাড়ির ভিতরের অংশ হতে পারে মাড়ির কোনো দাঁত এভাবে ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে আর শুধুমাত্র এরকম যে গুড়া থেকে গেছে এ ধরনের সমস্যা থেকে বেশ ভয়াবহ সমস্যা হতে পারে সেটি আমি পর্যায়ক্রমে আলোচনা করব ভিওর্স তো এ ধরনের সমস্যায় আপনি হয় আপনি দাঁতটি তুলে ফেলেন দাঁতের যে গোড়াটি থাকবে সেটি আপনি তুলে ফেলতে পারেন অথবা যদি রাখতে চান সেক্ষেত্রে সেই দাঁতের উপরে কিন্তু আপনি ট্রিটমেন্ট করিয়ে আগের মতো দাঁত তৈরি করে নিতে পারেন তো ভিউয়ার্স আসুন তার ক্ষতিকর দিকটা আগে আলোচনা করি তো ভিউর্স যখন কোনো দাঁত এইভাবে ভেঙে থাকে এখানে দেখেন দাঁতের দুইটা গোড়া দেখা যাচ্ছে এটাই একটা দাঁতের এক্স রে যদিও এটা মারির দাঁতের এক্সরে কিন্তু সামনের দাঁত মাড়ির দাঁত সেম ব্যাপার তো ভিউয়ার্স এখানে যে দাঁতের দুইটা গোড়া অংশ দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন অনেক দিন থেকে এভাবে ভেঙে থাকার কারণে কিন্তু দাঁতের ইনফেকশনটা দাঁতের ভিতরে থাকে ক্যানেল ক্যানেল থাকে একটি ফাঁফা অংশ থাকে যে ক্যানেলের ভিতর থেকে ইনফেকশনটা ধীরে ধীরে আপনার যে চোয়াল থাকে অর্থাৎ নিচে যে চোয়াল রয়েছে ম্যান্ডিবোলার বলা হয় তো ম্যান্ডিবোলারের যে হাড় রয়েছে যে বোনস রয়েছে সেখানে ধীরে ধীরে ক্ষয় করতে শুরু করে যেমনটি এখানে আপনারা এক্স যে অংশটুকু এখানে কালো কালো দেখতে পাচ্ছেন এতটুকু অংশ হচ্ছে এখানে ক্ষয় হয়ে গেছে শুধুমাত্র কিন্তু এই এই যে যে দাঁতের গোড়াটা ভেঙেছিল এবং দাঁতের গোড়াটা ভেঙে থাকার কারণে দাঁতের যে ফাফা একটা অংশ থাকে ফাঁকা একটা অংশ থাকে যেটাকে রুট ক্যানেল বলা হয় তো এই ক্যানেলের ভিতর থেকে ইনফেকশনটা ধীরে ধীরে যখন দাঁতের গোড়ার দিকটায় পৌঁছাতে থাকে তখন কিন্তু ধীরে ধীরে দাঁতের গোড়ার যে হাড় থাকে যে থাকে সেটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এখানে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন ততটুকু অংশ কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে এমন ফলে আপনার কখনো ব্যথা হতে পারে ব্যথা নাও থাকতে পারে কিন্তু তার মানে এই নয় যে সেই দাঁতটি সুস্থ রয়েছে এটি কিন্তু অবশ্যই অসুস্থই এটি এভাবে থাকলেও এটি কিন্তু ধীরে ধীরে আপনার দাঁতের দাঁত নষ্ট দাঁতের ভিতরে ইনফেকশন পৌঁছে যাচ্ছে এবং ধীরে ধীরে সেই দাঁত থেকে এক সময় দেখবেন যে দাঁতের যে গোড়ার অংশ যে অ্যাপেক্স অংশ অর্থাৎ এখানে যে মাড়ির যে দাঁতের যে গোড়ার অংশ সেখানে ইনফেকশনটা ছড়িয়ে যাবে এবং ধীরে ধীরে এভাবে ক্ষয় হতে শুরু করবে আর যত দিন যাবে এই ক্ষয়টি বাড়তেই থাকবে ভিউয়ার্স কখনো কখনো সামনের দিকে এমনটি দেখা যায় যে দাঁত ভেঙে গেছে দাঁতের ছোটো একটি গোড়া রয়েছে যেটি পেশেন্টের কোনো ব্যথা হচ্ছে না বা যন্ত্রণা হচ্ছে না তার জন্য সে সেভাবেই কিন্তু রেখে দিয়েছে তো এটি কোনো ট্রিটমেন্ট সে করাচ্ছে না অথবা কোনো ব্যথা হচ্ছে না তার জন্য সে ডাক্তারের কাছেও যায় না তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা এরকম যদি ভেঙে যায় থাকে কোনো দাঁত সেক্ষেত্রে সে দাঁতটি হয় আপনি আপনাদের মধ্যে যদি কারো থেকে থাকে হয় দাঁতটি তুলে ফেলেন যে দাঁতের ভাঙা অংশটি রয়েছে সেটি তুলে ফেলেন আর তা না হলে যদি রাখতে চান অবশ্যই একটি করতে হবে যদি রাখতে চান করার পরে যদি দাঁতের গোড়ার দিকটায় কোনো সমস্যা না থাকে অর্থাৎ অ্যাপেক্স অঞ্চলে কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা সে দাঁতটিও আপনি ট্রিটমেন্টের মাধ্যমে আগের মতোই ক্যাপ করে ঠিক আগের মতো যেমন দাঁত ছিল তেমন দাঁত আপনি করে নিতে পারবেন তো ভিউয়ার্স এ ধরনের দাঁত আপনি রাখবেন না মুখের ভিতরে যদি রাখতে চান ট্রিটমেন্ট করান হলে তুলে ফেলে দিন ভিউয়ার্স এখানে দেখুন একটি দাঁতের উপরের অংশ ভেঙে গেছে শুধুমাত্র গোড়ার অংশ রয়েছে তো এই ধরনের সমস্যায় দাঁতের ভিতরে থাকা যে পাল্প থাকে যে দন্তমজ্জা থাকে সেটি ওপেন থাকে আর সেই দন্তমজ্জাটা যেখানে থাকে সেটিকে বলা হয় রোড ক্যানেল তো সেই ক্যানেলের মধ্য থেকে ইনফেকশনটা যখন এখানে খাবার ঢোকে খাবার ঢুকে প্রতিনিয়ত যখন সেখানে ইনফেকশন ব্যাকটেরিয়া তৈরি হয় তখন সেই ইনফেকশন ধীরে ধীরে দাঁতের গোড়ার দিকটায় যেতে থাকে এবং এক পর্যায়ে উপরের দাঁত হলে ম্যাকজিলা ক্ষতিগ্রস্ত হয় আর নিচে হলে ম্যান্ডিবুলা ক্ষতিগ্রস্ত হয় ক্ষয়ের মাধ্যমে যেখানে সিস্ট পর্যন্ত হতে পারে দাঁতের গোড়া ধীরে ধীরে ফুলে উঠতে পারে কয়েকবার এ ধরনের সমস্যা হতে পারে তো ভিউয়ার্স এখানে দেখুন যে দাঁতের ঠিক মধ্যভাগে একটি ছিদ্র মতো দেখতে পাচ্ছেন এই ছিদ্র মতো যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতের ক্যানেল যে ক্যানেলের ভিতর থেকে দন্তমজ্জা অবস্থিত থাকে তো ভিউয়ার্স এই ক্যানেলটা যখন ওপেন হয়ে থাকে তখন ঠিক দাঁতের গোড়া পর্যন্ত কিন্তু ওপেন থাকে তো এখানে যখন পচন ধরে কোনো খাবার যখন পচন শুরু হয় তখন সেই সেটি ধীরে ধীরে দাঁতের গোড়া অব্দি পৌঁছে যায় এবং গোড়া অব্দি পৌঁছে যাওয়ার কারণে স্টের জন্ম হয় হাড় ক্ষয় হতে থাকে ভিউয়ার্স যেমনটি এখানে এখানে যে ছবিটি আপনারা দেখছেন এক্স রে মাধ্যমে এখানে যে পজিশনে দাঁতের গোড়াটি রয়েছে এই পজিশনে দাঁতের পাল্প এবং ক্যানেল দুটোই কিন্তু উন্মুক্ত রয়েছে তো উন্মুক্ত থাকার কারণে এখানে যখন খাবার ঢুকবে খাবারটা ঢুকতে ঢুকতে যখন পচন শুরু হবে পচনটা ধীরে ধীরে কিন্তু দাঁতের গোড়ার দিকটায় চলে আসবে এবং ধীরে ধীরে ক্ষয়ের সংখ্যাটা আরও বাড়তে থাকবে যত দিন যাবে তত কিন্তু এ ধরনের ক্ষয় বাড়তে থাকে সাধারণত এই ধরনের যে দাঁতগুলো রয়েছে দেখুন যে এই পাশে দু পাশে দুটি দাঁত দেখা যাচ্ছে অনেক বেশি ভেঙে গেছে অনেক দিন থেকে ভেঙে আছে এই যে যে দাঁতটা ভেঙে গেছে দাঁত দুইটি এটি কিন্তু একদিনে হয়নি এটি হতে কমপক্ষে দাঁতের কন্ডিশন অনুযায়ী বয়স হিসাবে এটিতে এমন অবধি পৌঁছাতে হয়তো কারো কারো পাঁচ বছরও লেগে যায় দশ বছরও লেগে যায় এক বছর দেড় বছরের ভিতরেরও এরকম সমস্যা হতে পারে হয়ে যায় তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে এমন দাঁত যদি কোনো কারো থেকে থাকে অথবা কয়েকবার যন্ত্রণা হয়েছে তেমন দাঁত যদি কারো থেকে থাকে অবশ্যই সেই দাঁতগুলার যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে দাঁতের ডাক্তারের কাছে যে আপনাকে ট্রিটমেন্ট করিয়ে রাখতে হবে আর নয়তো তুলে ফেলতে হবে তবে এ ধরনের সম এ ধরনের দাঁত বারে বারে ইনফেকশন হচ্ছে বারে বারে আপনাকে ঝামেলা দিচ্ছে পেইন দিচ্ছে তেমন দাঁত আপনি রাখতে হলে হয় রোড ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে আপনাকে অথবা ফেলে দিতে হবে তো এই কন্ডিশনের যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলার গোড়ার দিকটায় সাধারণত বেশি সমস্যা হয় ভিউয়ার্স অনেক সময় দেখা যায় যে অনেক দিন সেভাবে এভাবে ভেঙে থাকলে প্রাথমিক অবস্থায় সাদা থাকলেও দাঁতের কালারটা চেঞ্জ না হলেও কিছুদিন পরে দেখা যায় দাঁতে ব্যথা থাকে না ঠিক আছে যে দাঁতে ব্যথা নাই কিন্তু দাঁতটি ভেঙে গেছে অনেক অংশই কিন্তু তারপরেও সেই দাঁতটি ধীরে ধীরে এমন কালো হয়ে যেতে থাকে এরকম কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে যখন সেই আপনার সেই দাঁতটি ধীরে ধীরে দাঁতের পাল্পটি নষ্ট হয়ে যাবে তখন তার ভিতরে কোনো ব্লাড সার্কুলেশন হবে না আর তার জন্য সেই দাঁতটি এভাবে ধীরে ধীরে কালো হয়ে যেতে যেতে থাকবে দাঁতটি আপনার ভঙ্কুর হয়ে যেতে থাকবে দাঁতটি মারা যেতে থাকবে এবং এই যে ইনফেকশনের কারণে দাঁতের এখানে দেখেন কোনো অংশই নাই শুধুমাত্র সামান্য অংশ রয়েছে যেটুকু ভিতরে খাবার ঢুকতে পারে খাবার ঢুকে সেখানে ইনফেকশনটা গুড়াবব্দে পৌঁছে দিতে পারে এছাড়া এভাবে যদি কোনো ভাঙাচোরা দাঁত থাকে মুখের মধ্যে তার সেই দাঁতের কারণে সেই দাঁতের ভিতরে যে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে সেই ব্যাকটেরিয়ার কারণে আপনার পাশের যে দাঁতগুলা থাকবে সেই দাঁত ক্ষতি হওয়ার সম্ভাবনা নব্বই ভাগ থাকে তো ভিউয়ার্স এ ধরনের দাঁত আপনি যদি রেখে দেন এই ধরনের দাঁতের গোড়া ফুলতে পারে গোড়ার দিকটা ফুলে ফুলে উঠতে পারে এবং সেখানে সিস্ট হতে পারে যার জন্য আপনাকে অপারেশন পর্যন্ত করতে হতে পারে তো ভিউয়ার্স আমার কথা হচ্ছে আপনাদের যদি এ ধরনের কারো দাঁত থেকে থাকে যেটি দুইয়ের অধিকবার যন্ত্রণা হয়ে গেছে হয়েছে বা দাঁতের অনেক অংশ ভেঙে হয়ে গেছে বা দাঁত ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে দাঁতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু ব্যথা নাই এমন কোনো দাঁত যদি থেকে থাকে অবশ্যই আপনি নিকটস্থ যে ডেন্টিস্ট আছে তার কাছে অবশ্যই দাঁতটি দেখিয়ে নেবেন এবং পরামর্শ করে নেবেন যে আপনার জন্য কী ট্রিটমেন্ট রয়েছে তো ভিউয়ার্স এ ধরনের দাঁত ধীরে ধীরে কিন্তু যখন দেখা যায় যে দাঁতের যে দেখুন এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি এটি এক্স দাঁতের তো দাঁতের চার ভাগে তিন ভাগে কিন্তু ভেঙে গেছে বা এখানে নাই বললেই চলে শুধু সামান্য একটু অংশ রয়েছে দাঁতের উপরিভাগে তো এখানে যে ক্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে কালো একটা স্পটের মতো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতের সেই ক্যানেল যেটির মধ্যে থেকে দাঁতের পাপ থাকে দাঁতের দন্তমজ্জা থাকে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটির হচ্ছে দন্তমজ্জা হচ্ছে এই যে যে কারো একটি দাগের মতো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতের পাল্প এখানে এই দাঁতটির পাল্প হচ্ছে এই যে এটি হচ্ছে এই দাঁতের পাল্প আর এই যে এটি হচ্ছে মাড়ির দাঁত এই মাড়ির দাঁতের পাল্প হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত এসে শেষ হয়েছে ভিউয়ার্স যখন এভাবে দাঁতের এক অংশ এখানে যতটুকু অংশ নাই খুব সহজেই কিন্তু সেখানে খাবার পৌঁছে যায় এবং খাবার পৌঁছে যেয়ে সেখানে হয়তো ব্রাশ করলেও ঠিক মতো এইখানকার খাবারগুলা উঠতে চায় না বা পরিষ্কার হতে চায় না আর করা সম্ভবও হয় না তো ভিউয়ার্স এখানে যখন খাবারগুলা ধীরে ধীরে জমতে থাকে এবং পচতে থাকে যখন পচে ব্যাকটেরিয়ায় তৈরি হয় তখন সে ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে ইনফেকশন হয়ে সেটি আপনার দাঁতের গোড়ার দিকটা যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে কালো যতটুকু অংশ এখানে দেখতে পাচ্ছেন এতটুকু অংশ কিন্তু সিস্ট হয়ে গেছে সিস্টের দ্বারা আক্রান্ত এবং এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার চোয়ালের হাড় হাড় পুরোটাই কিন্তু ধীরে ধীরে সমস্যা হতে পারে যখন আপনি শক্ত খাবার খাবেন তখন আপনার চোয়ালের হাড়ে ব্যথা পেতে পারেন বা কখনো কখনো যদি পুরোটা এভাবে কালো হয়ে যায় বা ভেঙে যায় ভঙ্কুর হয়ে যায় সেক্ষেত্রে ম্যান্ডিবলের হাড় ভেঙেও যেতে পারে তো সামান্য সমস্যা যদি এই গোড়াটা থেকে থাকে অবশ্যই আপনারা তুলে নেবেন সাধারণত এইরকম পজিশনের যে গুলা থাকে সেই দাঁতগুলাই পাল্পাইটিসে আক্রান্ত থাকে এবং দাঁতের ভিতরে থাকা যে পাল্প থাকে সেই পাল্প ক্যানেল থেকে ইনফেকশনটা দাঁতের গোঁড়ায় খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং ধীরে ধীরে এই ধরনের সমস্যা হতে থাকে তো ভিউয়ার্স যদি আপনাদের কারো এই ধরনের সমস্যা থেকে থাকে যে দাঁত ভেঙে গেছে দাঁতের গোঁড়ার অংশ আছে কিন্তু ব্যথা নাই তার মানে ভাববেন না দাঁতটি ভালো আছে সুস্থ আছে দাঁতটা কিন্তু ধীরে ধীরে আপনাকে অসুস্থতার দিকে বেশি নিয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে আপনাকে অপারেশন পর্যন্ত করতে হতে পারে যদি এ ধরনের ভাঙা দাঁতের গুঁড়া আপনি অনেক দিন মুখের মধ্যে পুষে রাখেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ধরনের দাঁতের যে ইনফেকশন যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হয় সেগুলা পাশের দাঁতেরও ক্ষতি সাধন করে তো ভিউয়ার্স এ ব্যাপারে আলোচনা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম